যদি কখনো দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে নিতে পারেন তবে সেটাই হবে নিজের জীবনের সেরা অর্জন নিউইয়র্কে ইয়র্কে প্রবাসীদের সাথে অন্তরঙ্গ এক আড্ডায় এমন ইচ্ছার কথা জানালেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বকাপ শেষে এখন যুক্তরাষ্ট্র সফর করছেন এই ক্রিকেট কিংবদন্তি গেল বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়া সহ বাংলাদেশের হয়ে অসাধারণ খেলেছেন তিনি ফলে সাকিবকে এক নচু দেখার জন্য এবার বাড়তি উন্মাদনা ছিল নিউ ইয়র্ক প্রবাসীদের মাঝে আমাদের নিউইয়র্ক প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো আরও একটি প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া ফ্রেন্ডিয়া গত শুক্রবার জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে শো টাইম মিউজিক আয়োজিত অনুষ্ঠানে ক্রিকেটের এই বরপুত্রের সঙ্গে আড্ডা দিতে এসেছিলেন কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষ এ সময় বিশ্বকাপ নিয়ে প্রবাসীদের নানা রকম প্রশ্নের মুখোমুখি হন তিনি আমরা জানি যে এবারের বিশ্বকাপে ব্যাট হাতে করেছেন ছয়শো ছয় রান আর বোলিং করে নিয়েছেন এগারো উইকেট কিভাবে এতটা ভালো খেললেন প্রবাসীদের এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন তিনি চেষ্টা করেছেন দেশের জন্য কিছু একটা করার ভবিষ্যতে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নের কথাও বলেন তিনি অসাধারণ একটি ফাইনাল হলেও ফলাফল নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আইসিসিকে ভেবে দেখার আহ্বান জানান সাকিব বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হবেন ভাবলেও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ায় কোনো আক্ষেপ নেই বলেও জানান তিনি হিসেবে ক্রিকেটে মাশরাফির অবদানের কথাও সময় এ তুলে ধরেন সাকিব এছাড়া বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ আসন্ন শ্রীলঙ্কা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এই অলরাউন্ডার অনুষ্ঠানে উপস্থিত অনেকে এ সময় কাঠের ব্যাটে তার অটোগ্রাফ নেন পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় মালদ্বীপে পানির নিচ থেকে নাগিলা উঠাতে গিয়ে সবুজ মেয়ে নামে এক বাংলাদেশি মারা গেছেন শুক্রবার দেশটির টিলা ফুসি দ্বীপের পাশে ঘটনা ঘটে মরহুম সবুজ মেয়ের বাড়ি নরসিংহীর পলাশ উপজেলার সান্তানপাড়া ইউপির ক্যান্ঠাপাড়া গ্রামে তার পিতার নাম আব্দুল রফিক জানা যায় সাগরে তলদেশ থেকে ডুব দিয়ে জাহাজ থামানোর জন্য ব্যবহৃত লোহার পাত ওঠাতে গিয়ে লাশ হয়ে ভেসে ওঠেন এই রেমিটেস যোদ্ধা বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে কাতারে সফররত চট্টগ্রাম চন্দনায়ক উপজেলা যুবলীগ নেতা এবং আবুল কাশেম চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ লোকমান হাকিমকে সংবর্ধনা দিয়েছে কাতার বঙ্গবন্ধু পরিষদ দোহা মহানগর শাখা শুক্রবার দোহার হরিজন হোটেলের হলরুমে শুরুতে সংগঠনের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় সংগঠনের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এম নাসিরউদ্দিন চৌধুরীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা বিশেষ অতিথি ছিলেন বাবু বিকাশ সুশীল আলাউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আজিম সৌদাগর বক্তব্য রাখেন মোহসিন খান আব্দুল জলিল রহিম পারভেজ ও শেখুর আলী সহ অনেকে পরে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়